ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদ। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞদের নিয়েই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন সভাপতি। তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদ পেয়ে দায়িত্ব আরও বেড়ে গেছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। ইসমাইল হোসাইন জুয়েলের রিপোর্ট। 22তম জাতীয় কাউন্সিলের পরদিন রোববার সকাল 10টায় ধানমন্ডি 32 নম্বরে আসেন দশমবারের মতো নির্বাচিত আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান দলীয় সভাপতি। এ সময় উপস্থিত নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো 32 নম্বর। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়া সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এবারের জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্ত। আমাদের সামনে লট অফ চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জ অতিক্রমে অভিজ্ঞদেরই আবার নেতৃত্বে রাখার ম্যাক্সিমাম সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সভাপতি। দলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতেই সবাইকে নির্বাচিত করা হয়েছে। স্বাধীনতা উত্তরকালে আমি তৃতীয়বার মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি, আরও দায়িত্ব বেড়ে গেল এবং নেত্রী অভিভাবক শেখ হাসিনার প্রতি তার কাছে আমার ঋণ আরও বেড়ে গেল। শেখ হাসিনা তৃণমূলের চোখ ও মনের ভাষা বোঝেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। চোখের ভাষা, মনের ভাষা তিনি বোঝেন। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা। আমরা